ঝালকাঠিতে সংস্কারের অভাবে নাজুক আবাসন প্রকল্পের ঘর, টিউবওয়েল থাকলেও বেশিরভাগই নষ্ট, বেহাল চলাচলের রাস্তা, এতে ভোগান্তি শেষ নেই বসবাসকারীদের। ভাঙা টিনের চালা ও বালতি দিয়ে বৃষ্টির পানি আটকানোর চেষ্টা, এমন পরিবেশেই হাজারো মানুষের বাস। প্রথম দেখায় মনে হবে কোনো পরিত্যক্ত বাড়ি, অথচ 2007 সালে ঝালকাঠি পৌরসভার 7 নং ওয়ার্ডে 65 একর খাস জমিতে নির্মাণ হয় উত্তর কিস্তাকাঠির এই আবাসন প্রকল্পটি। তিনটি ব্যারাকে 450টি ঘর, যা বরাদ্দ দেয়া হয় ভূমিহীন নিম্ন আয়ের মানুষদের, কিন্তু সংস্কারের অভাবে বর্তমানে বিষফোড়া হয়ে দাঁড়িয়েছে বসবাসকারীদের। টিউবওয়েল থাকলেও বেশিরভাগই নষ্ট, বেহাল চলাচলের রাস্তা। বৃষ্টি নামলে বৃষ্টিতে ভিজি, ঘরের টিন পিন নাই, হেয়ারপারে বেড়া চাটকি নাই, বাথরুম নাই, রাস্তা নাই, ড্রেন নাই, একটু সাপ্লাই পানি নামানোর কোনো জায়গা নাই। 15 বছর তো কেউ করেই না, আপনারা এই ব্যবস্থা করেন। শিগগিরই ঘরগুলো সংস্কারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। সেই ঘরগুলো জরাজীর্ণ বলে আমি এখন পর্যন্ত তথ্য পেয়েছি, তা আমরা আসলে একটি রিপোর্ট করব প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর। যদি কোনো বরাদ্দ আসে বা মেইনটেন্যান্সের বিষয় আসে, অথবা যদি সরকার সিদ্ধান্ত নেয় যে নতুন কোনো নতুন করে আবার সেই ঘরগুলো তৈরি করে দেওয়া হবে, তার প্রেক্ষিতে আমরা পরবর্তী সিদ্ধান্ত আর কি নিতে পারব। আবাসন প্রকল্পটিতে 400 পরিবারের প্রায় 5000 মানুষ বসবাস করছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।